নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভগবান যখন এই পৃথিবীটাকে তৈরি করল, তখন এই পৃথিবীতে মাটি, পাথর, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সব কিছু ছিল। উদ্ভিদ ছিল, গাছ ছিল, জঙ্গল ছিল, জলজ প্রাণী ছিল, উভচর প্রাণী ছিল, স্থলের প্রাণী ছিল। এত প্রাণীর মধ্যে প্রচুর প্রাণের সঞ্চার করেছিল ভগবান। তার মধ্যে মানুষ নামক যে প্রাণী, অর্থাৎ আমরা অন্যান্য প্রাণীর থেকে আমরা উন্নতি ঘটালাম। কী করে ঘটালাম? আমরা যদি বলি পাথরে পাথরে ঘষে আগুন আবিষ্কার করা, পরবর্তীকালে আমরা যখন চাকা আবিষ্কার করলাম, এটাও অনেক বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা বলে এই চাকা আবিষ্কারও আমাদের জন্য অনেক বড় পরিবর্তন ঘটেছে। যাই হোক, আজকের আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চাইছি সেটা এখন আলোচনা করব। নমস্কার, আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকের বিষয় হচ্ছে এআই। এআই কথাটা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। এআই এর পুরো নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যদি বাংলা করি, এই বাংলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আমরা মানুষরা যেটা মাথায় চিন্তাভাবনা করে নতুন নতুন উদ্ভাবনী শক্তি আমরা তৈরি করেছি। আজকে মোবাইল তৈরি হয়েছে, আজকে প্লেন তৈরি হয়েছে, আজকে রকেট তৈরি হয়েছে, আজকে যত কিছু তৈরি হয়েছে, এখন যন্ত্রের মাধ্যমে সেই উদ্ভাবনী শক্তিটাকে আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে এমন একটা সৃষ্টি করা হচ্ছে যেখানে মানুষ যেখানে শেষ করে, যেখানে আর মানুষের আর ব্রেন যেতে পারবে না, সেইটাকে আরও ডেভেলপমেন্ট করাটাকেই বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই সিস্টেমটাকে বলছে ভবিষ্যতের প্রযুক্তি, কিন্তু না, আমরা বর্তমানেও কিন্তু এই এআই প্রযুক্তি শুরু করে দিয়েছি। আপনি যে এই আমাদের যে ভিডিওটা আপনারা দেখছেন, এর মধ্যেও কিন্তু এআই প্রযুক্তি আছে। আপনারা আরও যদি খেয়াল করেন, দেখবেন গুগলে যখন রাস্তা সার্চ করে আপনি বিভিন্ন জায়গায় যান, ওটাও কিন্তু এআই প্রযুক্তি। আজকে এআই প্রযুক্তি বিভিন্ন রকম ফিল্মে ইউজ করা হচ্ছে, মোবাইলে ইউজ করা হচ্ছে, আমাদের প্রতিরক্ষা খাতে ইউজ করা হচ্ছে, আমাদের কৃষিক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সম্প্রচার দূরসঞ্চারের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখন এআই জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে। তো আমাদের দেশে এখনও এআই ব্যাপারটা অতটা না হলেও আমেরিকায় কিন্তু এআই নিয়ে কিন্তু এখন শুরু হয়ে গেছে অনেক অনেক কাজ। এবং আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার হলিউড ইন্ডাস্ট্রি এই এআই এর বিপক্ষে সবাই একদিন ধর্মঘট ডেকেছিল দীর্ঘদিন পরে, 1963 সালের পরে এত বড় ধর্মঘট হয়েছিল। তার কারণ এআই টেকনোলজি এমন একটা টেকনোলজি, অনেক মানুষের কাজ সে একা একা করতে পারে। আর একটা কথা, আমি এআই টেকনোলজির কথাটা বলছি এই কারণে যে এই এআই নিয়েও কিন্তু আমাদের শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড দুটোই আছে। এই ব্যাপারেই আলোচনা করে আপনাদের যাতে করে এআই টেকনোলজিটা আগামী দিনে ইনভেস্টমেন্টের মধ্যে থাকে, যাতে করে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন, সেই ব্যাপারটাও আমি আলোচনা করছি পরবর্তী সময়। এই এআই যে কথাটা এসছে, এটা সবার প্রথমে কে আবিষ্কার করেছে সেটা হচ্ছে জন ম্যাককার্থি। এনাকে সবাই এআই এর ফাদার বলে ডাকে। তো এআই প্রযুক্তিটা নিয়ে এবার একটু আমি আলোচনা করতে চাইছি। এআই টেকনোলজিটাকে এখন পৃথিবীর সবচেয়ে উন্নততম টেকনোলজি হলেও এখানে অনেক ভালো যেরকম আছে, অনেক খারাপ দিকও আছে। তাই আমি আস্তে আস্তে আপনাদের মধ্যে সে সমস্ত ব্যাপারগুলো আলোচনা করতে চাইছি। এআই টেকনোলজির কথা যদি বলি, আপনারা যদি অ্যাপেল মোবাইল যারা যারা ইউজ করেন, ওখানে দেখবেন এআই টেকনোলজির একটা ভালো উদাহরণ হাই সিরি। হাই সিরি যেরকম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু মেসেজ করার জন্য টাইপ করতে হয়, এ করতে হয়, কিচ্ছু করতে হবে না ওখানে। হাই সিরি বলে আপনি যেই জিনিসটা চাইছেন সেই জিনিসটাই আপনার ওখানে করে দেবে। আপনি যদি অ্যালার্ম দিতে চান, আপনি যদি মনে করেন কাউকে মেসেজ পাঠাতে চান, ওই হাই সিরি বলেই আপনি সমস্ত কাজটা অ্যাপেল মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এখন বিভিন্ন রকম প্রোডাকশান হাউসে এখন এআই, ম্যানুফ্যাকচারিং জায়গায় এআই সমস্ত জায়গায় শুরু হচ্ছে। যেরকম আপনার ফটোগ্রাফি, যেখানে বিভিন্ন রকম ফিল্ম তৈরি করার জায়গা, এখানে এআই টেকনোলজিটা প্রচুর পরিমাণে এখন ব্যবহার করা হচ্ছে। আজকে কৃষিতে আমাদের এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে। আগামী দিনে আমাদের পূর্বাভাস এআই টেকনোলজির ফলে আমরা আগামী দিনের পূর্বাভাসটা জানতে পাচ্ছি, কি হতে যাচ্ছে আমাদের পৃথিবীর উপরে। এছাড়া বিভিন্ন রকম যে আমাদের যে স্বাস্থ্য সম্বন্ধীয় জায়গায়
এআই টেকনোলজিতে কাজে লাগানো হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় কাজে লাগানো হচ্ছে। আজকে এআই সিস্টেমের ড্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে কিন্তু পরিচালনা করা হচ্ছে যে কোথায় কোন কোন চাষ কোথায় কোথায় ভালো হতে পারে, এটাও একটা সুন্দরভাবে কিন্তু পর্যালোচনা করা হচ্ছে এআই টেকনোলজির ফলে। এআই টেকনোলজির আর একটা উদাহরণ আপনারা বলি, টেসলা কোম্পানির গাড়ির কথা তো সবাই শুনেছেন, যে টেসলা কোম্পানির গাড়ি চালকবিহীনভাবে চলবে, অর্থাৎ আপনার যেখানেই গাড়ি চালান না কেন সেখানে কিন্তু সমতল জায়গায়, যে নতুন টেকনোলজির ফলে, যে এআই সিস্টেমের ফলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার গাড়ি একা একাই চলবে। প্রতিরক্ষা ক্ষেত্রে যদি বলতে হয়, এখন মানে যে যুদ্ধ বিভিন্ন জায়গায় হচ্ছে এখন, বা আমাদের আগামী ভারতবর্ষ এআই সিস্টেমের মধ্যে আসছে, নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে এবং বিমান হেলিকপ্টার সমস্ত নাবিকহীনভাবে পাইলটহীনভাবে চলবে। তো এটা আগামী দিনে যুদ্ধক্ষেত্রে একটা কিন্তু বড় ধরনের কাজে আমাদের লাগবে। এই এআই নিয়ে কিন্তু আগামী ভবিষ্যৎ ভারতবর্ষ কেন সারা পৃথিবী চলতে চলেছে, কিন্তু এর কিছু যেরকম ভালো দিকও আছে এর খারাপ দিকও একটু আলোচনা করা আমার উচিত। ভালো দিকগুলো কি? ভালো দিকগুলো হচ্ছে, আপনি আজকে মনে করেন যে আমাদের যে কোনো কম্পিউটার সিস্টেম বলেন বা হাতে আমরা যেগুলি ম্যানুয়ালি কাজ করি অনেক ভুলের পরিমাণ বেশি থাকে, কিন্তু এআই সিস্টেমে কিন্তু নিখুঁত কাজটা হবে, যেখানে ভুলের সংখ্যাটা একদমই না বললেই চলবে। তো সুতরাং এআই সিস্টেম এখানে একটা কাজে লাগবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে প্রোডাকশান হাউসে, এটা যদিও একটা মানে আপনাকে যদি বলতে হয় এটা একটা অন্যরকম জায়গা আসবে, যে যেখানে আমরা কম্পিউটার 1980 সালে যখন আমরা দেখেছিলাম কম্পিউটার আসার আগে যখন দেখা গেছিলো যে অনেক মানুষের কাজ চলে যাবে, এই নিয়ে যে একটা আন্দোলন হয়েছিল, কিন্তু ভবিষ্যতে দেখা গেছে কম্পিউটার আসার পরে কাজের পরিমাণটা বেড়ে গেছে। কিন্তু এআই নিয়ে ভবিষ্যতে কী হবে বলা মুশকিল, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞই বলছে যে এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি চলবে সেখানে অনেক কম মানুষ দিয়ে কাজ হবে, তাতে করে ইন্ডাস্ট্রিতে হয়তো এখানে লাভ হবে। এটা দ্বিতীয় নাম্বার প্লাস পয়েন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি। আর একটা ব্যাপার, দেখুন মানুষ কিন্তু একটা সময় পর্যন্ত পরিশ্রম করতে পারে, একটা সময় পরে কিন্তু সে পরিশ্রান্ত হয়ে যায়, কিন্তু এআই সিস্টেমে এরা কিন্তু কখনো পরিশ্রান্ত হবে না এবং নিখুঁতভাবে কাজ করতে পারবে। এআই আরও কি ভালো কি আছে সেটা আমি এখনই বলতে পারছি না, তবে এর খারাপ দিক কিছু আলোচনা আমি করতেই পারি। এআই যদি ক্ষতি করে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করবে, কারণ এআই সিস্টেম অর্থাৎ রোবোটিক সিস্টেম যদি মানুষের থেকে বেশি বুদ্ধি ধরে, অর্থাৎ মানুষকে ওরা যদি মনে করে আমাদের শত্রু, মানুষকে যদি শত্রু, এআই সিস্টেম যদি মনে করে মানুষ আমাদের শত্রু, তাহলে কিন্তু আমাদের কাছে একটা বড় মুশকিলের জায়গায় আসবে। আর একটা ব্যাপার, সেই এই এআই সিস্টেমকে যদি কন্ট্রোল করার মতন যদি আমাদের হাতে আগামী দিনে কোনো কিছু না আসে, তাহলে কিন্তু মানুষের জন্য এটা ক্ষতিকারক দিক আসবে। আর একটা সবচেয়ে বড় যেটা ভাবনার ব্যাপার, যে এত কর্মসংস্থান আগামী দিনে কম হতে থাকলে বেকার সমস্যা একটা বড় জায়গায় আসবে। যাই হোক, এ সমস্ত আলোচনা আমি করলাম, কিন্তু আমি যেই মূল উদ্দেশ্য নিয়ে আলোচনাটা করা, যে আপনি এআই সিস্টেমের ফলে আপনার ঘরে কীভাবে লক্ষ্মী আসবে, এই আলোচনাটাই কিন্তু আমার প্রধান বিবেচ্য বিষয়। যে আমাদের ভারতবর্ষে আপনি এআই এর সঙ্গে যে সমস্ত শেয়ারগুলো যুক্ত আছে সেই সমস্ত শেয়ারগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অনেক লম্বাচড়া লিস্ট আছে, আমি বেশি লম্বাচড়া লিস্ট বলবো না, আমি পাঁচটা শেয়ারের নাম আপাতত বলবো, আর বাদবাকি শেয়ারগুলোর নাম আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, সেগুলি আপনারা দেখে নেবেন। আর মিউচুয়াল ফান্ডও আমি পাঁচটা মিউচুয়াল ফান্ডের কোম্পানির নাম বলবো, যেখানে দেশ এবং বিদেশেও, যেখানে আমেরিকায় বেশি পরিমাণ এআই টেকনোলজি কাজ হচ্ছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডও আপনি ভারতবর্ষে বসে ইনভেস্ট করতে পারেন, সেই সমস্ত মিউচুয়াল ফান্ডেরও আমি পাঁচখানা নাম বলছি। আমি যে শেয়ার বা মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেগুলি আজকের ডেটে হয়তো খুব ভালো, কিন্তু আগামী দিনে হয়তো এদের টক্কর দিয়ে অন্য কোম্পানিও চলে আসতে পারে। তো সুতরাং আমি বলতে চাইছি আজকের ডেটে কোনো কিছুই আজকে স্টেবল না, আজকে সে আগে আছে কালকে সে পিছনে চলে যাবে। তবে আমি শেয়ারগুলোর নাম আপনাদের এক এক করে বলছি, আপনারা নোটও করে নিতে পারেন। নাম্বার 1 কেলটট, নাম্বার 2 স্যাকসফট, নাম্বার 3 পারসিস্টেন্ট সিস্টেম, নাম্বার 4 হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি, নাম্বার 5 টাটা ইলেক্সি। তো আমি এই পাঁচটা বললাম, আরও বাদবাকি শেয়ারের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, দেখে নেবেন। এবার মিউচুয়াল ফান্ডের আলোচনা করি। মিউচুয়াল ফান্ড যে পাঁচটা কোম্পানি এখনও পর্যন্ত
ভারতবর্ষে আমার মতে ভালো মনে হয়, হয়তো আপনাদের মতে অন্যটা যদি ভালো হয় আপনারা অন্যটাও বিবেচনা করবেন। তার মধ্যে পাঁচটা মিউচুয়াল ফান্ডের নাম বলছি যেখানে এআই টেকনোলজিতে ইনভেস্ট করা আছে শেয়ারে। মতিলাল মিড ক্যাপ 30 ক্যাপ, নাম্বার 2 কোটাক স্মল ক্যাপ, নাম্বার 3 ICICI টেকনোলজি ফান্ড, নাম্বার 4 ICICI ন্যাসড্যাক 100 ফান্ড। অর্থাৎ আমেরিকায় ন্যাসড্যাক মার্কেটে এই ICICI ন্যাসড্যাক, অর্থাৎ আমেরিকায় তো সবচেয়ে বেশি এআই হচ্ছে, তো সেখানে ICICI কিন্তু ওটা ওখানে ওরা ইনভেস্ট করছে। তো ICICI ন্যাসড্যাক 100 ফান্ড, এটা 4 নম্বর। এরপরে লাস্ট হচ্ছে 5 নম্বর, যেটা আমি নাম আপনাদের বলতে চলেছি, মিরে অ্যাসেট গ্লোবাল এক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজি ETF ফান্ড অফ ফান্ড। অর্থাৎ ফান্ড অফ ফান্ড মানে অনেকগুলো ফান্ড এখানে এক জায়গায় নিয়ে এই ইনভেস্টমেন্টটা হবে। তো সুতরাং আমি 5টা মিউচুয়াল ফান্ডের নাম বললাম, এর বাইরে আরও আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে অনেকে আমাকে প্রশ্ন করছেন, বিভিন্ন কমেন্ট সেকশনে বলছেন বা ইমেলে লিখছেন যে লং টার্মের জন্য বিভিন্ন শেয়ারের আপনি একটু আলোচনা যদি করেন, এক একটা শেয়ারে কেন ইনভেস্টমেন্ট করতে পারি। তো আমি ভাবছি যে আগামী দিনে আপনাদের জন্য এক একটা শেয়ার ধরে কেন সেই শেয়ারটা আগামী দিনে বড় জায়গায় যাবে সেটা নিয়েও কিন্তু আলোচনা আমি করব। তো এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হবে, আপনারা সবসময় আমার সঙ্গে থাকার চেষ্টা করুন। আমি আগামী দিনে নিজেকে আরও বেশি করে আপনাদের কাছে উপস্থাপন যেন করতে পারি। তো এই ভিডিওটা আপনাদের নতুনভাবে এআই টেকনোলজিটা আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের মধ্যে এটাকে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, অল বাটনটাকে প্রেস করবেন। আর আমার যেটা অফিশিয়াল ফেসবুক পেজ সেটা নবদত্ত অফিশিয়াল, ওটাকে ফলো বাটনটাকে প্রেস করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।